প্রিয় ছাত্রীরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কর্তার ভূত গল্পের প্রথম এবং দ্বিতীয় প্যারা আমাদের পড়া হয়ে গেছে প্রথম প্যারাতে আমরা কি দেখলাম না বুড়ো কর্তার মৃত্যু আসন্ন জেনে দেশবাসী খুবই চিন্তিত হয়ে পড়ল তাদের সেই চিন্তাগ্রস্ত অবস্থা দেখে স্বয়ং দেবতাও সমাধানের পথ নির্দেশ করে দিলেন দেবতা বললেন কি না এতদিন ধরে যে বুড়োকর্তা তাদেরকে পদ দেখিয়ে এসেছে মৃত্যুর পরেও নাকি সেই বুড়োকর্তার ভূত তাদেরকে পদ দেখাবে বা বলা ভালো তাদেরকে নিয়ন্ত্রণ করবে এটা আমরা প্রথম প্যারা থেকে পড়ে জেনেছি দ্বিতীয় প্যারাতে আমরা কি জানলাম যখন দেশবাসী এটা জানতে পারল যে বুড়ো কর্তার মৃত্যুর পরেও বা বুড়োকর্তার ভূত তাদেরকে নিয়ন্ত্রণ করবে যখন এটা তারা জানতে পারলো এটা জানতে পারার পরে তারা কিন্তু খুবই নিশ্চিন্ত হলো ঠিক এরকম অবস্থায় দু একজন ভারতবাসী বা খুব অল্প সংখ্যক ভারতবাসী তারা কিন্তু আর অতীতকে মানতে চাইছে না তারা আধুনিকতাকে বরণ করতে চাইছে তারা নিজের যুক্তি দিয়ে বিচার বিবেচনা দিয়ে সব কিছুকে গ্রহণ করতে চাইছে ঠিক তখনই দেখা যাচ্ছে প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক যারা আছে প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক কারা সেই ধর্মজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা বা পুরোহিত শ্রেণীর মানুষেরা তারা কিন্তু তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে উদাহরণস্বরূপ তারা বলছে বা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে উদাহরণস্বরূপ তারা কী জানাচ্ছে না যখন জগৎ সৃষ্টি হয়েছিল সৃষ্টির সেই আদিম লগ্নে চক্ষুহীন কীটাণুরা যেমনভাবে চলত তারা কেমনভাবে চলতো না ভাগ্যের পায়ে সব কিছু সোঁপে দিয়ে তারা নিশ্চিন্তে চলতো ঠিক এখন যারা নতুন করে চিন্তা ভাবনা করতে চাইছে তাদেরও উচিত ভাগ্যের পায়ে সব কিছু সঁপে দিয়ে নিশ্চিন্তে চলা আরও তারা জানাচ্ছে যে ঘাসের মধ্যে এবং গাছেদের মধ্যেও আজও এই চলার আভাস প্রচলিত অর্থাৎ তোমরা আর নিজেরা নতুন করে চিন্তাভাবনা করো না চক্ষুহীন কীটাণুরা এতদিনভাবে এতদিন ধরে যেমনভাবে চলে এসেছে ঘাসেরা এবং গাছেরাও যেমনভাবে চলছে এতে তো এদের কোনো ক্ষতি হচ্ছে না ভাগ্যের পায়ে সব কিছু সঁপে দেওয়ার ফলে তাদের কোনো রকম ক্ষতি হচ্ছে না অতএব তোমরাও ভাগ্যের পায়ে সব কিছু সঁপে দাও বা অতীতটাকে মেনে নাও গ্রহণ করো তাতে তোমাদেরও কিছু ক্ষতি হবে না বরঞ্চ তোমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে না তোমরা নিশ্চিন্তে দিনপাত করতে পারো যখন তাদেরকে এটা বোঝানো হলো সেটা শুনে তারা এক ধরনের আদিম আভিজাত্য অনুভব করলো তাদের মধ্যে এক ধরনের অহংকার বোধ হচ্ছে যে সত্যি তো আমরা কি বোকা আমরা কেন নিচু ভাবতে গিয়েছিলাম এটা তারা ভাবতে লাগলো এই রকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তাহলে গোটা ভারতবর্ষের মানুষকে তারা সমস্ত কিছু অন্যায় অবিচার তাদের উপরে যে অন্যায়গুলো হচ্ছে অত্যাচারগুলো হচ্ছে বা তাদের উপর যে বিধি নিষেধগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে তারা নির্দ্বিধায় মেনে নিচ্ছে এই রকম অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে যারা ওঝা রয়েছে ওঝা বলতে এখানে আমি বলেছিলাম যে বিজ্ঞান মনস্ক মানুষদের কথা লেখক বলতে চেয়েছেন সেই মানুষেরা তারা যে তাদের জ্ঞানের আলোকে দেশবাসীকে বোঝাবে যে পুরাতনকে আঁকড়ে থাকলে আখেরে তাদের কোনো উন্নতি হবে না সেটাও কিন্তু তারা করছে না বিজ্ঞান মনস্ক মানুষেরা কেন কারণ এখানে বিজ্ঞান মনস্ক মানুষকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে অর্থাৎ যে সমস্ত বিজ্ঞানমনস্ক মানুষেরা আছে তারাই কিন্তু কুসংস্কারের দ্বারা আচ্ছন্ন বা বিধিনিষেধের বিধিনিষেধের বেড়া জালে নিজেদেরকে আচ্ছন্ন করে রেখেছে সেহেতু তারা দেশবাসীকে কোনটা ভালো কোনটা খারাপ সেটাও তারা বোঝাতে পারছে না এতটুকু অংশ আমাদের পড়া হয়ে গিয়েছিল এবার আমি তিন নম্বর প্যারা থেকে শুরু করছি দেখো এভাবেই দিন চলতো তাহলে আমাদের মনে প্রশ্ন আসে যে কিভাবে দিন চলতো শান্তিতে নিরুপদ্রবে প্রতিবাদ না করে সমগ্র ভারতবাসীর সারাটা জীবন চলতে পারত ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না ভূতের এই শাসন ব্যবস্থা নিয়ে কারোর মনে কোনো সংশয় জাগত না কোনো প্রশ্ন জাগত না চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাধা এখানে দেখো ভারতবাসীর ভবিষ্যৎকে লেখক কি বলেছেন বা ভারতবাসীকে কার সঙ্গে তুলনা করেছেন পোষা ভেড়ার সঙ্গে তুলনা করেছেন এবং ভারতবাসীর ভবিষ্যৎটা কোথায় বাধা রয়েছে না ভূতের খুঁটিতে বাধা রয়েছে কেন লেখক এখানে পোষা ভেড়ার সঙ্গে তুলনা করলেন ধরো পোষ মানানো ভেড়াকে যদি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় তাহলে সে তার ইচ্ছে মতো কোথাও যেতে পারবে না একটা নির্দিষ্ট জায়গায় তাকে বিচরণ করতে হবে ঠিক তেমনি ভারতবাসীর ওপর যদি শুধুমাত্র কুসংস্কার বা ধর্মের ধর্মটাই তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তাদের তাহলে নিজস্ব চিন্তাভাবনা করার মানসিকতা আর জাগবে না ভারতবাসীর অবস্থা কেমন হয়েছে দেখো তাদের বর্তমানটা তারা কি করেছে না ভূতের পায়ে সোপে দিয়েছে আবার ভবিষ্যৎটাও তারা কি করেছে না ভূতের খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাঁও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে ভেড়াকে যদি পোষ মানানো ভেড়াকে যদি বেঁধে রাখা হয় সে যেমন প্রতিবাদ না করে চুপচাপ মাটিতে পড়ে থাকে ঠিক ভারতবাসীর অবস্থাও কী না তারাও প্রতিবাদ না করে তাদের ওপর এই যে এত অত্যাচার হচ্ছে ইংরেজ সরকার তারা যে ভারতবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে বা ধর্মজ্ঞ মানুষেরা তাদের ওপর পুরোহিত শ্রেণীর মানুষেরা তাদের ওপর বিধি নিষেধ চাপিয়ে দিয়েছে সেগুলোকে তারা প্রতিবাদ না করে মেনে নিচ্ছে কেমনভাবে যেমনভাবে পোষ বানানো ভেড়া সব কিছু মেনে নেয় বিনা প্রতিবাদে হতাশ হয়ে পড়ে আছে ভারতবাসী চিরকালের মতো সব কিছু সহ্য করে তারা কিন্তু পড়ে আছে যেন একেবারে চিরকালের মতো মাটি এখানে দেখো অনেক সময় আমরা বলি না যে বন্ধুদের সঙ্গে সব কিছু প্ল্যান ঠিক হয়ে গেছে যে আজকে বিকেলে হয়তো কোথাও ঘুরতে যাব। হঠাৎ করে বৃষ্টি এসে সমস্ত মাটি করে দিল এই কথাটা আমরা প্রায়ই বলি মাটি করে দেওয়া মানেটা কি বা মাটি কথাটার মানে কি এখানে না নষ্ট হয়ে যাওয়া ভারতবাসীর বর্তমানটাও তারা হচ্ছে সেই পুরাতন প্রথা বিধি নিষেধ এগুলো নিয়ে চর্চা করছে আবার ভবিষ্যৎটাও তারা নিজেরা কিছু চিন্তাভাবনা না করে ভবিষ্যৎটাকেও তারা কিন্তু সেই অতীতের খুঁটিতে বেঁধে দিয়েছে অতএব ভারতবাসীর আর কোনো উন্নতি হবে না এটাকেই লেখক বলতে চেয়েছেন যেন একেবারে চিরকালের মতো না মাটি তাদের সমস্ত কিছুই একেবারে সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে যদি তারা নিজেরা চিন্তাভাবনা না করে যুক্তি দিয়ে বিচার বিবেচনা না করে আধুনিকতাকে বরণ না করে তাহলে তো তাদের উন্নতি হবে না তার সঙ্গে সঙ্গে সমাজের উন্নতি হবে না এবং দেশেরও উন্নতি হবে না তাহলে সব কিছুই একেবারে চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভুতে পায়নি এখানে দেখা যাচ্ছে কি যে একটা সামান্য কারণে অতি সামান্য কারণে একটু মুশকিল বেঁধেছে যদি বিশ্বের সমস্ত দেশকেই ভুতে পেত যদি সমগ্র বিশ্বের দেশগুলো অতীত নিয়ে চর্বিত চর্বণ করত তাহলে কোনো অসুবিধে ছিল না কিন্তু অন্যান্য দেশগুলোকে তো ভূতে পায়নি তারা তো অতীতকে অনুসরণ করার পক্ষে নয় তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখার জন্য অন্যান্য দেশের মানুষেরা তারা কি করে ঘানি ঘুরে মানে তারা কর্ম করে এবং সেই কর্মের ফলটাও তারা পায় এই যে ফলটা সেটা কি না তাদের ভবিষ্যৎটা কিন্তু ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখে তাদের ভবিষ্যৎটা এর ফলে অনেক সুন্দর হচ্ছে তারা শান্তিতে কাটাতে পারছে তাদের অন্ন হচ্ছে বস্ত্র হচ্ছে বাসস্থান হচ্ছে তারা যে কর্মটা করে বুকের রক্ত পিষে ভূতের খরপরে ঢেলে দেবার জন্য নয় তারা কি করে তারা পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের ফলটা তারা ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তোলার জন্যই কর্ম করছে অতীতটাকে নিয়ে চর চর্বিত চর্বণ করার জন্য কিন্তু করছে না কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে তার ফলে সেই সব দেশের মানুষ একেবারে জুড়িয়ে যায়নি মানে তারা একেবারে ঠান্ডা হয়ে যায়নি শান্ত হয়ে যায়নি তারা কিন্তু ভীষণ রকমের সজাগ আছে এখান থেকে একটা প্রশ্ন আসে যে তারা ভয়ঙ্কর সজাগ আছে কাদের কথা বলা হয়েছে তাহলে পৃথিবীর অন্যান্য দেশগুলির কথা এখানে বলা হয়েছে বা তোমরা বলতে পারো অন্যান্য দেশের মানুষজনের কথা বলা হয়েছে আমাদের ভারতবর্ষের অবস্থা তাহলে কি রকম ভারতবর্ষ বিদেশি শক্তির শাসনাধীন হয়ে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বশবর্তী হয়ে অতীতের পায়ে সব কিছুকে সঁপে দিয়ে নিশ্চিন্তে নিরুপদ্রবে দিনপাত করছে পৃথিবীর অন্যান্য দেশগুলো কিন্তু আদৌ সেই চিন্তার সমর্থনকারী নয় যেটা আগেই তোমাদের বললাম সভ্যতা আধুনিকতাকে তারা সাদরে গ্রহণ করে এবং এই যে তথা কথিত পুরাতন আছে যেটার চর্বিত চর্বণ করে তাদের কোনোই লাভ হবে না সেটাকে তারা কিন্তু অনায়াসে পরিত্যাগ করে তারা তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখার জন্য যে কোনো রকমের পরিশ্রম বা বিদ্রোহ করতে প্রস্তুত ভারতবাসীর ন্যায় তারা কিন্তু ঘুমিয়ে নেই তারা কিন্তু ভয়ঙ্কর রকমের সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়লো এদিকে দেখা যাচ্ছে কি না দিব্যি ঠান্ডায় মানে ভারতবর্ষের অবস্থা কেমন না চারদিক কেউ কোথাও প্রতিবাদ করছে না সমস্ত একেবারে ঠান্ডা হয়ে আছে এই যে ঠান্ডা মৃত্যুর মতো একটা হিমশীতল অনুভব দেখা যাচ্ছে কারোর মনে কোনো প্রতিবাদ নেই সবাই যেন একেবারে তন্দ্রাতে আচ্ছন্ন হয়ে আছে খোকা ঘুমলো পাড়া জুড়লো সবাই ঘুমিয়ে পড়েছে আচ্ছন্ন হয়ে আছে যেটা তোমাদের বললাম কিসে আচ্ছন্ন হয়ে আছে না কুসংস্কারের বেড়া জালে আচ্ছন্ন হয়ে আছে প্রাচীন ধর্মের বেড়া জালে তারা আচ্ছন্ন হয়ে আছে এবং পাড়া জুড়লো যেহেতু মানুষজন আচ্ছন্ন হয়ে আছে তারা কোনো প্রতিবাদ করছে না অতএব সমাজটাও এবং গোটা সমগ্র দেশটাও একেবারে নিশ্চুপ হয়ে আছে সেটা খোকার পক্ষে আরামের এই যে ঘুমিয়ে থাকা দেশবাসীর পক্ষে আরামের কেন কারণ তাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে না আধুনিকতাকে বরণ করতে হচ্ছে না অতীতের পায়ে সব কিছু সঁপে দিয়ে তারা নিশ্চিন্তে বসে আছে এটা খোকার পক্ষে আরামে যেহেতু তাদেরকে কর্ম করতে হচ্ছে না চিন্তা করতে হচ্ছে না খোকার অভিভাবক অভিভাবকের পক্ষেও এবারে খোকার যারা অভিভাবক খোকার অভিভাবক বলতে এখানে সেই ধর্মজ্ঞ মানুষদের কথা বলা হয়েছে বা পণ্ডিতদের কথা বলা হয়েছে পুরো শ্রেণীর কথা বলা হয়েছে খোকা যদি প্রতিবাদ করত তারা যদি পুরাতনকে না মানত তখন খোকার অভিভাবকদের মানে সেই ধর্মজ্ঞ পণ্ডিত ব্যক্তিদের কি করতে হতো তাদেরকে আবার নতুন করে বোঝাতে হতো অনেক রকম উদাহরণ দিয়ে বোঝাতে হতো যেহেতু খোকার মনে কোনো প্রশ্ন নেই খোকা নিশ্চিন্তে আছে অতীতের পায়ে সব কিছু সঁপে দিয়ে তাহলে খোকার পক্ষেও আরামে আবার দেখা যাচ্ছে খোকার অভিভাবকের পক্ষেও সেটা আরামের আর পাড়ার কথা তো বলাই আছে যেটা বললাম যে সমস্ত দেশ একেবারে নিশ্চুপ হয়ে আছে কিন্তু বর্গি এলো দেশে ঠিক এই রকম অবস্থায় দেখা যাচ্ছে না বর্গীরা এসেছে এই যে বর্গি এটা তোমরা জানো একটা ছেলে ভোলানো ছড়া বা ছেলেকে ঘুম পাড়ানোর জন্য মায়েরা এই গানটা গেয়ে থাকে এটা একটা ছড়া আর কি লোকপ্রচলিত ছড়া সেই ছড়াটা কি ছোটোবেলায় আমরা সবাই শুনেছি খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই যে এবারে বর্গি কাদের বলা হয় সেটা আমরা একটু জেনে নেব বর্গি শব্দটা এসেছে ফার্সি বার্গিস থেকে যেটার অর্থ প্রাচীন মারাঠা যোদ্ধা তারা যাতে মারাঠি হাতে তাদের থাকতো তীক্ষ্ণ ফলার বর্ষা মারাঠাদের আসল নিবাস ভারতের মহারাষ্ট্র শহর হলেও দক্ষিণ এবং পশ্চিম ভারত জুড়ে তারা কিন্তু ছড়িয়ে পড়ে আলিবুদ্দী খাঁ যখন বাংলার সিংহাসনে বসেন সেই সময় এই মারাঠাদের যোদ্ধা হিসেবে বেশ নাম ডাকছিল পানিপথের তৃতীয় যুদ্ধে আফগানদের সঙ্গে মারাঠাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এই মারাঠাদেরই কিছু পথচ্যুত সেনাই একসময় পরিচিত হয়ে যায় বর্গি নামে ভারত জুড়ে তারা তাণ্ডব শুরু করে সতেরোশো সালে আলিবর্দি খাঁ বাংলার মসনদে বসেন সরফরাজ খাঁকে সরিয়ে ফলে সরফরাজ খাঁ খাঁয়ে জামাতা এতে ক্ষুব্ধ হন তিনি নাগপুরের রাজা রঘুজি ভোঁসলেকে অনুপ্রাণিত করতে থাকেন বাংলা আক্রমণ করার জন্য এর ফলে রঘুজি ভোঁসলের আদেশে শুরু হয় বর্গিদের আক্রমণ আলিবর্দি খাঁ সাহেবের রাজত্বে বাংলার মানুষের অভাব হয়তো ছিল কিন্তু অশান্তি ছিল না তেমন কিন্তু একদিন হঠাৎ করেই বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা দেখা দেয় শাল সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ কথা নেই বার্তা নেই একদল লুঠেরার উৎপাত শুরু হয়ে গেল মুর্শিদাবাদের গ্রামগুলোতে রাতের আধারে একদল লোক ঘোড়া টকবগিয়ে হানা দিতে থাকল তারা লোকজনকে মেরে ধরে তাদের সবকিছু কেড়ে নিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে থাকল শান্ত বাংলা যেন হঠাৎ করে আতঙ্কের বাংলা হয়ে উঠল আলিবর্দি খাঁ অবশ্য বর্গীদের যে মূল কাণ্ডারী ভাস্কর পণ্ডিত তাকে হত্যা করেন তাতেও লাভের লাভ কিছু হয়নি দুর্ধস্য বর্গীরা কিছু সময়ের জন্য পিছু হটলেও তারা বাংলা ছাড়ল না ঘুরে ঘুরে চালাতে লাগলো তাদের দস্যুবৃত্তি লোকের মুখে এই বর্গী আতঙ্ক পরবর্তীতে ছড়ার রূপ নেয় বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য এখানেও দেখাচ্ছে যখন সমগ্র দেশবাসী ঘুমিয়ে আছে পাড়াটা শান্ত হয়ে আছে সমাজটা শান্ত হয়ে আছে ঠিক তখনই বর্গীর আক্রমণ ঘটেছে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে লেখক যদি এখানে শুধু বলতেন যে ভারতবাসী ঘুমিয়ে আছে খোকা ঘুমোলো পাড়া জুড়োলো আর যদি না বলতেন যে বর্গি এলো দেশে এই পথটার যদি অবতারণা না করতেন তাহলে কিন্তু ছন্দ মিলত না ছন্দ মেলানোর জন্য লেখক করলেন কি না বর্গী এলো দেশে গোটা ছড়াটাকেই মানে এখানে তুলে ধরেছেন ইতিহাসের পথটা খোড়া হয়েই থাকে যেটা বললাম যে ছন্দটা মিলতো না এবং ইতিহাসের যে পথটা ক্রমটা এই ছড়ার যে ক্রমটা সেটা অক্ষুণ্ণ হয়ে থেকে যেত দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন এবারে সমগ্র দেশবাসী কার কাছে গেছে না শিরোমণি এবং চূড়ামণি শিরোমণি এবং চূড়ামণি কাদের সেই একই সমাজের যারা উপরে আছে মানে ধর্মঙ্গ পণ্ডিত ব্যক্তিরা তাদের কাছে সবাই একসঙ্গে গেছে গিয়ে বলছে তোমরা তো বলেছিলে যে অতীতের পায়ে সব কিছু সঁপে দাও তার ফলে তোমরা নিশ্চিন্তে নিরুপদ্রবে দিনপাত করতে পারবে আমরা তো তোমাদের কথা মতো অতীতের পায়েই সব কিছু সঁপে দিয়েছি আমরা তো নিজেরা কিছু চিন্তা ভাবনা করছি না তা সত্ত্বেও কেন বর্গী আক্রমণ করলো আমাদের দেশকে এটা তারা জিজ্ঞাসা করছে তারা এক বাক্যে শিখা নেড়ে বললে এটা ভূতের দোষ নয় ভুতুরে দেশের দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গী আসে কেন তখন তারা সবাই এক বাক্যে শিখা বলতে টিকি নেড়ে বলছে যে এটা কিন্তু অতীতের কোনো দোষ নয় হ্যাঁ অতীতকে দোষ দিও না ভুতুড়ে দেশের দোষ নয় এবং এই দেশের ভূতে আচ্ছন্ন অতীতে আচ্ছন্ন দেশেরও কিন্তু দোষ নয় দোষটা তাহলে কার না বর্গিরি দোষ তোমরা তো কিছুই করনি দোষটা তাহলে কার হলো না বর্গির তোমরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছো প্রতিবাদ করছো না এদিকে বর্গী এসে আক্রমণ করবে তোমরা যদি প্রতিবাদ করতে তাহলে তো বর্গিরা আর আক্রমণ করতে পারতো না সেটা না বলে তারা কি বলছে যে তোমাদেরও দোষ নয় এটা অতীতের পায়ে যে সব কিছু সঁপে দিয়েছো বলে অতীতের দোষ সেটা অতীতেরও দোষ নয় দোষটা একমাত্র বর্গিরি যে বর্গী আসবে কেন আমরা তো বাবা এখানে নিশ্চিন্তে আছি বর্গী এসেছে এটা শুধুমাত্র বর্গীর দোষ ভাবো তাহলে কী অবস্থা শুনে সকলেই বললে তা তো বটেই অত্যন্ত বোধ করলে এবং যখনই তাদেরকে কিছু যাই হোক কিছু একটা বুঝিয়ে দেওয়া হচ্ছে সেটা তারা বুঝেও নিচ্ছে তাদের কথা এক বাক্যে মেনে নিচ্ছে যেটা বললাম প্রতিবাদ না জানিয়ে সমস্ত কিছু তারা মেনে নিচ্ছে নিজস্ব বিবেক বুদ্ধি বিচারবোধ সব কিছুই তারা জলাঞ্জলি দিয়েছে হুম তাদেরকে যেটাই বোঝানো হচ্ছে সেটা তারা নির্দ্বিধায় মাথা পেতে মেনে নিচ্ছে দোষ যারই থাক খিড়কির আনাচে কানাচে ঘুরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘুরে অভূতের পেয়াদা দোষ যার থাক সেটা আর এখানে বিবেচনা করা হচ্ছে না এখানে দেখা যাচ্ছে যে খিড়কির আনাচে কানাচে ঘুরছে কে না ভূতের পেয়াদা খিড়কি বলতে বাড়ির পেছনের দিকে দরজা সেটাকে বলা হচ্ছে খিড়কি সেখানে কে ঘুরছে না ভূতের পেয়াদা ভূতের পেয়াদা বলতে সেই অতীতের পেয়াদা মানে অতীতটাকে যারা সমগ্র দেশবাসীর ওপরে চাপিয়ে দিয়েছে তাদের পেয়াদা ঘুরছে আর সদরের রাস্তায় ঘাটে কারা ঘুরছে না অভূতের যারা ভূতটাকে মানে না অতীতটাকে যারা মানে না তারা ঘুরছে সদরের রাস্তায় ঘাটে এটা থেকেও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসে ঘরে গেরস্থের টেকা দায় ঘর থেকে বেরোবারও পথ নেই এদিক থেকে এ হাঁকে খাজনা দাও আর একদিক থেকে ওহাকে খাজনা দাও এদিকে গেরস্থ গেরস্ত বলতে এখানে দেশবাসীকে বোঝানো হয়েছে তারা ঠিক বুঝতে পারছে না যে এই রকম অবস্থায় তাদের কি করা উচিত ধর্মের পথ অনুসরণ করা উচিত না যারা ধর্ম মানে না আধুনিকতাকে বরণ করতে চাইছে তাদের পথ অনুসরণ করা উচিত অভূতের পেয়াদার কি যারা ধর্ম টর্ম প্রাচীন পন্থা মানছে না অভূত যারা অতীতটাকে মানছে না তাদের পথ অনুসরণ করা উচিত সমগ্র দেশবাসী এটা বুঝ পারছে না যে তারা কোন পথে যাবে এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে যেটা বললাম তারা কিছুই বুঝতে পারছে না যে কোন পথ তারা অনুসরণ করবে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাগ ধান খেয়ে গেল কারো হুঁস ছিল না এতকাল দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলতে শখ হুন মোগল পাঠান এই যে বিদেশি লুণ্ঠনকারী দস্যু এদেরকে বলা হচ্ছে এরা কিন্তু ভারতবর্ষের ধনসম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে গেছে তাতে কিন্তু দেশবাসীর কোনো হুঁস ছিল না কোনো চেতনা হয়নি জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেসতে চায় না যাদের জ্ঞান আছে যাদের বিদ্যা বুদ্ধি আছে দেশবাসী তাদের কাছে এতদিন ঘেঁচত না কেন ঘেঁচত না না পাছে প্রায়শ্চিত্ত করতে হয় পাঁচে ধর্মের প্রায়শ্চিত্ত করতে হয় কারণ বেশিরভাগ দেশবাসী তো ভূতের বোঝা টেনেই মরছে কিছু কিছু দেশবাসী আছে তারা মানতে চাইছে না এখন দেখা যাচ্ছে যে বেশির সমগ্র দেশবাসী তারা কি করছে না যারা এতদিন অতীতটাকে মানত না তাদের কাছে ঘেঁচতো না কেন ঘেঁচতো না কারণ তারা ভাবতো যে এদের কাছে বা এদের সঙ্গে যদি মিশি তাহলে হয়তো প্রায়শ্চিত্ত করতে হবে তাই তারা মিশতো না কিন্তু তারা অকস্মাত এদের অত্যন্ত কাছে ঘেসে এবং প্রায়শ্চিত্তও করে না কিন্তু এখন দেখা যাচ্ছে এই সমস্ত দেশবাসী তারা কি করছে যারা অতীতটাকে মানছে না মানতে চাইছে না তাদের কাছে ঘেঁসছে এবং এখন প্রায়শ্চিত্তও করছে না তখন প্রায়শ্চিত্তের দোহাই দিয়ে তাদের কাছে ঘেসত না এখন কি হচ্ছে না বিপদে পড়েছে তাই তারা কোন পথে যাবে বুঝতে পারছে না তাই তারা একবার কি করছে অতীতকে আঁকড়ে ধরছে আবার একবার যারা অতীতকে মানছে না সেই সমস্ত মানুষকে আঁকড়ে ধরতে চাইছে শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহূস যারা তারাই পবিত্র আবার দেখা যাচ্ছে শিরোমণি এবং চূড়ামণি অবতীর্ণ হয়েছে মানুষকে বোঝানোর জন্য দেশবাসীকে বোঝাবার জন্য তারা বলছে যারা বেহুস যাদের জ্ঞান নেই তারাই একমাত্র পবিত্র এবং তারা শুদ্ধ হুঁশিয়ার যারা তারাই অসুচি যাদের জ্ঞান আছে তারা কি না তারা অসুচি তারা অপবিত্র অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে অতএব তোমরা হুঁশিয়ারদের সঙ্গে মেশোনা যাদের চেতনা আছে যাদের যাদের নিজেদের বিবেক বুদ্ধি আছে তাদের সঙ্গে মেশোনা প্রবুদ্ধ মিব সুপ্ত চেতনা প্রাপ্ত ব্যক্তি মাত্রই ঘুমন্ত শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় এটা শুনেই আবার দেশবাসীর আনন্দ হচ্ছে তারা বুঝতে পারছিল না তারা কোন পদ অনুসরণ করবে আবার যখন তাদেরকে শিরোমণি চূড়ামণির দল বুঝিয়ে দিচ্ছে যে কেন তোমরা মিছিমিছি যাদের যারা হুঁশিয়ার তাদের কাছে ঘেসছ যখন তাদের বোঝানো হচ্ছে যে বেহুশ যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি যখন তাদের বোঝানো হয়ে গেল তারা বুঝিয়েও নিল এবং সেটা শুনে তাদের অত্যন্ত আনন্দ হচ্ছে আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে